যে অবস্থা বর্তমানে অনেক শোচনীয় অবস্থা, ব্যবসা অবস্থা অনেক শোচনীয়। আমরা যে পরিমাণ মাল ইনপুট করতেছি সে পরিমাণ মাল বিক্রয় করতে পারতেছি না। আমরা এখন বর্তমানে এমন একটা সময় কাটাচ্ছি মানে ব্যবসায় লস ছাড়া আর কিছু দেখছি না, লাভের অংশ পাচ্ছি না, বরঞ্চ লসের অংশটাই আমাদের বেশি। এখন চলমান অবস্থায় এমন একটা পর্যায়ে আছি যে আমরা না পারতেছি ব্যবসা ছেড়ে যেতে, না পারতেছি ব্যবসাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে। করোনা অবস্থায় মানুষের সবারই বেহাল দশা, সবার হাতে টাকা পয়সা কম এখন, কারণ সবারই ইনকাম সোর্স নাই, যেহেতু এখন বেচা কেনা একটু কমই হবে, এটাই স্বাভাবিক। শীতকালে হচ্ছে দেখা যেতে জুতার একটা মানে কেটসের চাহিদা বাড়তো, সেই দিক থেকে কেমন দেখতেছেন? সেদিক থেকে আসলে ওই চাহিদাটা তেমন নাই, যেমন আসলে করোনার পরেই তো শীত, কারণ সবারই একই অবস্থা। যেমন আমাদের এখন বেচা কিনে নাই, আমরাও কেনাকাটা করতে পারি না, ওটা আমাদের হাল দিয়ে আমি মানুষের হাল বুঝতে পারি যে আসলে আমাদের যে অবস্থা সবারই তো একই অবস্থা। আসলে শীতে তেমন কোনো বেচা কেনা হয়নি এইবার। এই যে সকাল ধরে পর্যন্ত মাত্র 3 জোড়া জুতা বেচা, তবে অন্যান্য বছর এমন সময় দেখা যায় 20,000-25,000 টাকা বিক্রি হয়ে থাকে। এবছর খুবই খারাপ বেচা কিনা, পরিস্থিতি খারাপ আর কি। আমরা এই যে টেক্স সেন্টার মার্কেটে 3 তলা থেকে কিনি পাইকারি 6 জোড়া হিসাবে, 6 জোড়া করে কিনি, তাই না? আমরা খুশি হবে যে আজ গেলে একটা মানে 100 টাকা লাভ করি, অথবা 150 লাভ করি, 50 লাভ করি, এইসব আমরা বিক্রি করি।